হ্যালো ভিউয়ার্স আর এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের মিশন আপকামিং প্রাইমারি টেট দু হাজার বাইশ এছাড়াও সিটেট এবং আপার প্রাইমারি টেট আজকের সাবজেক্ট হচ্ছে বাংলা বেঙ্গলি টপিক কি বিপরীতার্থক শব্দ অনেকগুলো কোশ্চেন প্রথমেই বলে রাখি যারা ধৈর্য সকল ক্লাসটি করবে অনেকটা উপকৃত হবে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে ঠিক আছে খুব দ্রুত ক্লাসটি করার চেষ্টা করছি তোমরা প্রত্যেকে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে এবং অন্যান্য ক্লাসগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ আমাদের ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লাস শুরু করার আগে বলে দিই ক্যাপিটালে লিখবে অল টেট পিটি টেলিগ্রামে গিয়ে সার্চ করলেও হবে আবার ডিসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ অল টেট পিটি এইভাবে লিখলেই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে সমস্ত পিডিএফ এবং লাইভ ক্লাসের আপডেট সেখানেই পাবে চলো শুরু করছি প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক তিন থেকে চার সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে প্রথম কোয়েশ্চেন অলিকের বিপরীতার্থক শব্দ কি অলিক মিথ্যা সত্য আশা অনিহা। সম্পূর্ণটা বিপরীতার্থক শব্দের উপরে নির্ভর টপিক ওয়াইজ কনসেপ্ট তোমাদেরকে পুরো দেওয়া হচ্ছে ঠিক আছে এর আগে ডিটেলস ক্লাস হয়ে গেছে প্রথমে আমি অ্যান্সারটি বলে দিই আশা করব তিন সেকেন্ড চার সেকেন্ডের মধ্যে অ্যান্সার তোমরা করে দিয়েছ অলিকের শব্দ হচ্ছে সত্য বিপরীত অপশান খ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার তাহলে সত্যর বিপরীতার্থক কি অলিক প্রশ্ন এইভাবে ঘুরিয়ে দিতে পারে দুটোই আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার টু এ বলছে ক্ষিয়মান ক্ষিয়মানের বিপরীতার্থক শব্দ কি বৃহৎ বহিষ্ণু বর্ধমান বৃদ্ধিপ্রাপ্ত এটা বিপরীত প্রত্যেকটা বিপরীত অর্থক থাকবে চটপট অ্যান্সার করো আশা করি তিন থেকে চার সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিয়েছ রাইট অ্যান্সার কি হবে যারা সি বা গ উত্তর দিচ্ছ তারা কারেক্ট বর্ধমান ঠিক আছে অর্থাৎ ক্ষিয়মান নয় বর্ধমান এখানে বোর্ডিষ্ণু থাকলে হয়তো আলাদা কথা কিন্তু বহিষ্ণু আছে ভালো করে লক্ষ্য করবে এইভাবে সহজে মনে রাখবে কি করে এখানেও মান থাকবে এখানেও মান ঠিক আছে এইভাবে তোমরা মনে রাখতে পারো তাহলে সি বা গ হচ্ছে রাইট অ্যান্সার পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রিতে বলছে কোনটি বিপরীতার্থক শব্দ নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ভালো কোশ্চেন বিপরীতার্থক শব্দ কোনটা নয় কল্পনা বাস্তব এটা তো বিপরীতার্থক বাস্তবের অপোজিট কল্পনা কল্পনার অপজিট বাস্তব তাহলে এটা হচ্ছে না কারণ এখানে যেটা নয় সেটাকে অ্যান্সার করতে হবে কপট সরল এটা তো দুটোই বিপরীতার্থক শব্দ এইভাবে মনে রাখবে এগুলোও তো এখন এক একটা কিন্তু কোশ্চেন কল্পনার অপোজিট কী কপটের অপোজিট কি ঔদার্য কার্পণ্য এটা হচ্ছে খোলা হাত ও আমরা বলি না ওপেন মাইন্ডেড মানে দু হাত খুলে খরচ করছে আর কার্পণ্য মানে কৃপণতা করছে এটাও হচ্ছে না কারণ এটাও অপোজিট তাহলে গুপ্ত আর মৌর্য এটা দুটো বংশ গুপ্ত বংশ মৌর্য বংশ এটা বিপরীতার্থক হতে পারে না যেহেতু নয় কোনটি বিপরীতার্থক নয় তাইলে এটি বিপরীতার্থক নয় অপশান ঘ আর ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো চার নম্বরে বলছে প্রকৃতির বিপরীতার্থক শব্দ কোনটি স্বাভাবিক বিকৃতি মৃদু উদ্বৃত্ত বা উদ্ধৃত প্রকৃতি এটা আমরা কথা দিয়ে আমরা বলি প্রকৃতি বিকৃতি ঠিক আছে না যারা অনেকেই আছো তোমরা এটা সাবজেক্ট হিসেবে পড়ে থাকবে প্রকৃতি বিকৃতি তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান খ পাঁচ নম্বরে বলছে সৌম্য শব্দটির বিপরীত শব্দ কোনটি এই জাতীয় কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সৌম্য এরকম নাম উল্লেখ করে দেবে উদ্যত বা কঠিন উগ্র শান্ত সৌম শব্দটি প্রত্যেকটি নামের প্রনাউন্সিয়েশন মানে এগুলো জানা যেমন দরকার অন্যান্য ক্ষেত্রে মানেগুলো খুব জটিল এই সমস্ত নাম এগুলো মানুষের নাম এই নামগুলো দেওয়া হয় এদের মানেগুলো অনেকে জানে না এর অপোজিট কি হবে অপশান সি বা অপশান গ উগ্র সৌমের বিপরীত শব্দ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান গ ছ নম্বর কোশ্চেনে বলছে কোন শব্দ জোর বা শব্দ জোড়া বিপরীতার্থক নয় যেটি নয় সেটি অ্যান্সার হবে অনুলোম প্রতিলোম নশ্বর শাশ্বত গরিষ্ঠ লঘিষ্ঠ হৃষ্ট পুষ্ট প্রথম থেকে দেখে না অনুলোম প্রতিলোম এগুলো বিপরীতার্থক নশ্বর শাশ্বত এটাও বিপরীতার্থক গরিষ্ঠ লঘিষ্ঠ এটাও বিপরীতার্থক এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারি তাই তোমাদেরকে বলে দিলাম আর হৃষ্ট পুষ্ট এটা একটা মানে মিনিং হৃষ্টপুষ্ট মানে একই রকম ব্যাপার হচ্ছে তাই এটা বিপরীতার্থক শব্দ নয় এটা সিমিলার মিনিং ছয়ের দ্যাগের ঘ হচ্ছে রাইট অ্যান্সার কোশ্চেন সিরিয়ালগুলো একটু তোমরা নিজেরা করে নেবে দেখো সাত নম্বরে বলছে আমরা এখানে সাত হিসাবেই ধরছি ঠিক আছে সক্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি বিষর্ণ বৈর শত্রু অসংখ্য সক্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি হবে রাইট অ্যান্সার এখানে অপশান খ বৈর বা বৈর বা বোর ঠিক আছে সক্ষ শব্দের বিপরীত হচ্ছে অপশান তাহলে এখানে খ হচ্ছে উত্তর নেক্সট আট নম্বরে দেখো ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ কী হবে আবশ্যক আবশ্যকীয় আবশ্যিক কোনোটি না ঐচ্ছিক শব্দ এটা আমরা অনেক সময় মানে এক্সামের ক্ষেত্রে দেখা থাকি কোনো একটা পেপার চয়েস করতে হয় ঐচ্ছিক বিষয় থাকে একটা আর একটা মাস্ট থাকে যেটা বাধ্যতামূলক বা আবশ্যক কম্পালসারি আর একটা হচ্ছে ঐচ্ছিক বিষয় তাই আবশ্য যেটা কম্পালসারি তার ইংরাজি কি বাংলা হচ্ছে আবশ্যিক ঠিক আছে আবশ্যক নয় আবশ্যিক তাই একটা হচ্ছে ঐচ্ছিক আবশ্যিক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে অনেক সময় আবশ্যিক দিয়ে দেয় অ্যানসার করতে হয় ঐচ্ছিকটা বিপরীতার্থক শব্দ একটা কম্পালসারি আর একটা হচ্ছে ঐচ্ছিক ন নম্বরে বলছে সংকুচিত শব্দের বিপরীতার্থক শব্দ কি চওড়া প্রসারিত প্রশস্ত বিস্তৃত এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট তার কারণ কি দেখো এই সংকুচিত সংক্ষিপ্ত প্রশস্ত প্রসারিত বিস্তৃত এইগুলো সূক্ষ্ম সূক্ষ্ম স্তপাত এখানে কিন্তু অনেকের ভুল হয়ে যায় কী হবে রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে তোমরা দিয়ে দিয়েছ তিন থেকে চার সেকেন্ডের বেশি টাইম নেওয়া উচিত নয় রাইট অ্যান্সার কী হবে সংকুচিত বলেছে তাই এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রসারিত সংকোচন মানে আমরা জানি একটা বড়ো অংশ থেকে দেখো দেখিয়ে দিচ্ছে এখানে বড় অংশ থেকে কোনো একটা বড় অংশ সেটা থেকে আস্তে আস্তে ছোটোর দিকে সংকুচিত দিকে হচ্ছে আর এটা যখন সংকুচিত অংশ যখন বড়োর দিকে বৃহৎ হবে সেটা হচ্ছে প্রসারিত হবে এটাকে ছড়িয়ে যাচ্ছে প্রসারিত হচ্ছে ঠিক আছে অপশান হয়ে যাচ্ছে এখানে নয়টা রাইট অ্যান্সার দশে বলছে একতা শব্দের বিপরীত শব্দ কি সঙ্গী ছাড়া ছাড়াছাড়ি বিচ্ছিন্নতা নাকি একাগ্রতা একতা তো না সঙ্গীটা এখানে ছড়াছড়ি মানে ছাড়াছাড়ি বিচ্ছিন্নতা আর একাগ্রতা একাগ্রতা ওটা হবে না বিপরীত বলেছে তাই কি হবে ছাড়াছাড়ি নাকি বিচ্ছিন্নতা অবশ্যই এখানে হয়ে যাবে বিচ্ছিন্নতা ঠিক আছে শব্দটা দেখতে হবে একতা বিচ্ছিন্নতা এইরকমভাবেও সহজে মনে রাখতে পারো অপশান গ হয়ে যাচ্ছে দশের রাইট অ্যান্সার নেক্সট এগারো নম্বরে এবার এগারো নম্বরে দেখো আগে আমরা সংকুচিত পেলাম এবার সংক্ষিপ্ত ভালো করে কনফিউশনটা ক্লিয়ার করো চওড়া প্রসারিত প্রশস্ত নাকি বিস্তৃত অপশান সেম প্রশ্ন কাছাকাছি সেম কিন্তু একটু আলাদা আগেটা সংকুচিত ছিল বলেছি সেটা হয়ে যাচ্ছে প্রসারিত আর এটা বলছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তাহলে সেটা কি হবে একটুখানি আর নিশ্চিত তার বিপরীত হবে অনেকটা অর্থাৎ বিস্তৃত আগেরটাও ছিল সংকুচিত আর প্রসারিত এটা হচ্ছে সংক্ষিপ্ত বিস্তৃত ঠিক আছে মনে রাখবে এইভাবে অপশান ঘয়েরটা হয়ে যাচ্ছে এগারো নম্বরে রাইট অ্যান্সার নেক্সট বারো নম্বরে দেখো ঔচিত্য শব্দের বিপরীতার্থক শব্দ কি অনৌচিত্য অনুচিত্ত হিম্মত ভয়ার্থ খুব ভালো কোশ্চেন ঔচিত্য ঔচিত্য শব্দের বিপরীতার্থক শব্দ কি এটা আমরা জানি অনৌচিত্য ঠিক আছে মানে অনু অনুচিত ঔচিত থেকে ছোট উচিত এরকম অনৌচিত্য এরকম একটা শব্দ অপশন কয়েকটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার বারোর দাগে রাইট অ্যান্সার তেরো নম্বরে একটা সহজ কোশ্চেন মহতের বিপরীত অর্থক শব্দ কোনটি নিচ নিচে নিচু খারাপ খুব গায়ে গায়ে কিন্তু দেখো খুব ইজি কত ইজি কোশ্চেন এটা মহৎ মানে আমরা কি একটা শ্রেষ্ঠ এরকম একটা বোঝাতে চাইছি মহান মহৎ তাই তার রাইট অ্যান্সার কি হবে বিপরীত নিচ হবে অপশন যাবে রাইট অ্যান্সার মহৎ নিচ নিচ মহৎ ঠিক আছে কাউকে নিচু করে দেখানো তাই নিচ মিষ্টি বলি একটা মহৎ ব্যক্তি একটা নিজ ব্যক্তি ঠিক আছে নম্বর দেখো চোদ্দ নম্বরে বলছে অলিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি অলৌকিক লৌকিক বাস্তব অবাস্তব অলিক আমরা বলি না অলিক স্বপ্ন অলিক কথাবার্তা অলিক চিন্তাভাবনা অলিক বিষয় তাহলে যার কোনো বাস্তবতা নেই ঠিক আছে সারবত্তা নেই এরকম একটা ব্যাপার তাহলে তার অপোজিট কি হবে যার সারবত্তা আছে যার বাস্তবতা আছে অর্থাৎ অলিকের বিপরীতার্থক শব্দ হচ্ছে অপশন সি বা গ বাস্তব আর বাস্তবের বিপরীত হচ্ছে অলিক এটা মনে রাখবে পনেরো নম্বরে বলছে খুব গুরুত্বপূর্ণ অপশ্রীয়মান শব্দটির বিপরীত কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদীয়মান ক্ষয়মান বা ক্ষয়মান বিলয়মান বিবর্তমান খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই জাতীয় অন্য প্রশ্ন আসতে পারে এরকম আনকমন অপশ্রীয়মান অপশ্রীয় হচ্ছে একটা অপশ্রীয় আর একটা কি উদিত হওয়া উদীয়মান হচ্ছে তাই কয়েকটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তাহলে উদীয়মানের বিপরীত হয়ে যাবে কি অপশ্রীয়মান পনেরোর ক হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ষোলো নম্বরে দেখো প্রসন্ন শব্দের বিপরীতার্থক শব্দ কি বিপন্ন হতাশ প্রতিপন্ন বিষণ্ন খুব সহজ এরকম অনেক কোশ্চেন আছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যেগুলো একবার করে তোমরা ঝালিয়ে নিতে পারছো ঠিক আছে প্রত্যেকটি কোশ্চেন কেউ মিস করবে না একদম সম্পূর্ণ ক্লাস করো যারা দেরিতে জয়েন হবে তারা প্রথম দিকে ক্লাসটাও করে নেবে আগে যখন যেমন চলছে চলুক তারপর প্রথম দিকে ক্লাসটা করে নেবে আর যারা লাইভের পরে দেখছো প্রথম থেকে একদম সম্পূর্ণ ক্লাস করবে কমেন্টে অ্যান্সার জানাবে এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বিষণ্ন প্রত্যেকেই রাইট অ্যান্সার দিচ্ছ ঘয়েরটা যারা অ্যান্সার করছো প্রসন্ন বিষণ্ন এটা আমরা প্রত্যেকেই জানি সতেরো নম্বরে দেখো বলছে অনুগ্রহ অনুগ্রহ শব্দের বিপরীত কি আমরা বলি না অনুগ্রহ অনুগ্রহপূর্বক অনুগ্রহ করে এই কাজটি করে দিন তাহলে তার কি হবে বিপরীত প্রতিগ্রহ বিগ্রহ বিগ্রহ মানে মূর্তি হবে না দয়া করে না এটা সিমিলার চলে আসছে প্রতিগ্রহ হয় না অ্যান্সার হয়ে যাবে বাকি যেটা পড়ে থাকছে চোখ বন্ধ করে সেটাই অ্যান্সার নিগ্রহ করা একটা নিগ্রহ নিগ্রহ মানে আমরা কানি খারাপ কাজ মানে নিগ্রহ করা কাউকে ছোট করা নিজ করে তার অসভ্যতা করা হ্যাঁ আর অনুগ্রহ অনুগ্রহপূর্বক হচ্ছে দয়াপূর্বক এই জাতীয় বিষয় সতেরো ডি বা ঘ হচ্ছে রাইট অ্যান্সার আঠারোটিতে বলছে বিপরীতার্থক শব্দ নয় কোনটি বৃদ্ধ যুবক স্থাবর জঙ্গম আকুঞ্চন প্রসারণ গৃহী গৃহিণী বিপরীতার্থক শব্দ নয় যেটি সেটাকে আমাদের বেছে নিতে হবে বৃদ্ধর অপোজিট যুবক স্থাবরের অপোজিট জঙ্গম আকুঞ্চন হয় প্রসারণ তাহলে গৃহী গৃহিণী এইটাই হয়ে যাচ্ছে তাহলে রাইট অ্যান্সার অপশান ঘ এর মধ্যে যেহেতু বেছে নিতে হচ্ছে উনিশ নম্বরে বলছে উৎকর্ষের বিপরীতার্থক শব্দ কোনটি অনুন্নত অবনত বিকর্ষ অপকর্ষ কি হবে তাহলে রাইট অ্যান্সার চটপট জানিয়ে দাও দ্রুত অ্যান্সার করে এটা সহজ উৎকর্ষের অপোজিট হয়ে যায় সঙ্গে সঙ্গে অপকর্ষ করে দেবে অপশন ঘ আর অপকর্ষের বিপরীত হয়ে যায় উৎকর্ষ নেক্সট উনিশ নম্বর সরি কুড়ি নম্বর কুড়িতে বলছে কোনটি অধিত শব্দের বিপরীতার্থক শব্দ নাম শুনি বোঝা যাচ্ছে অন্ধকার তীরভাব হালকা উপত্যকা অধি মানে আমরা কি আর উপ মানে আমরা কি জানি তাহলে এখানে উপত্যকার অপোজিট হয়ে যাবে অধিত্যকা আর অধিত্যকার উপত্যকা কুড়ির দাগের ডি বা ঘ হচ্ছে রাইট অ্যান্সার ঈর্ষা শব্দের বিপরীতার্থক শব্দ কি একুশ নম্বর কোয়েশ্চেন ভালোবাসা ঘৃণা পছন্দ প্রীতি ঈর্ষা শব্দের বিপরীত ঈর্ষা মানে হিংসা করা বা ঈর্ষান্বিত হওয়া আমরা বলি তাহলে তার রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশান ডি অর্থাৎ প্রীতি একটা ঘৃণা করা আর একটা ঘৃণা করা আলাদা জিনিস ঈর্ষা আর প্রীতি ঈর্ষা শব্দটা থাকলে অ্যান্সার হয়ে যাবে এখানে প্রীতি সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কিছু তফাৎ থাকে বাইশ নম্বর কোশ্চেনে বলছে অগ্রজ শব্দের বিপরীতার্থক শব্দ কি ভক্ত অনুজ অনুরক্ত আরক্ত আরক্ত হয় না অনুরক্ত হয় না ভক্ত আছে যেটা আমরা বলি কোনো কিছু ফ্যান ইংরাজিতে তাই অগ্রজ মানে বড় অনুজ মানে ছোট অপশান খ বা বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অনুজ অগ্রজ অগ্রজ অনুজ তাহলে বাইশের পর তেইশ নম্বরে বলছে আরোহণ শব্দের বিপরীত অর্থক শব্দ কি সংক্ষেপণ অবরোহণ বিসর্জন নাকি গমন করা আরোহণ করা বলছে আরোহণ কোনো কিছু তাহলে তার রাইট অ্যান্সার কি হয়ে যাবে অবরোহণ একটা আরোহণ করা আমরা জানি আর একটা হচ্ছে তার অপোজিট অবরোহণ করা তাহলে এখানে তেইশের দাগের আমাদের কি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার খ ইতর শব্দের বিপরীত শব্দ কি ভদ্র বিশ্রী বিযুক্ত উত্তম ইতর ইতর মানে আমরা কি বোঝাই দেখো বিশ্রীটা হবে না এখানে বিযুক্ত হবে না তাহলে কি হবে রাইট অ্যান্সার ভদ্র হয়ে যাবে এখানে তার রাইট অ্যান্সার ইতরের অপোজিট হচ্ছে ভদ্র পরের কোশ্চেনে বলছে চড়াই এর বিপরীতার্থক শব্দ কি উপত্যকা গিরি উতরাই ঢিবি আমরা কথাতেই বলি চড়াই উতরাই তাহলে উত্তরাইয়ের অপোজিট হচ্ছে চড়াই চড়াইয়ের অপোজিট হচ্ছে উত্তরাই এখানে চড়াই বলতে চড়ি পাখি নয় কিন্তু ঠিক আছে চড়াই উতরাই অপশান দেখে তোমাদের বুঝে নিতে হবে চব্বিশের গ হচ্ছে রাইট অ্যান্সার পঁচিশে বলছে চুনোপুটি চুনোপুটির বিপরীত শব্দ কী এটাও আমরা জানি বড়পুটি, রুই কাতলা বোয়াল শক্তিমান পুরুষ তোমরা জানো এটা হবে না বাকি যেটা আছে এই কথাগুলোই কিন্তু আমরা একই ক্ষেত্রে ব্যবহার করি খুব গম্ভীর মানুষকে আমরা বলি হ্যাঁ বা অনেক যদি মানুষ সাথে তাকে বলি কি এগুলো রুই কাতলা ঠিক আছে অনেক বড় বড়ো গাম্ভীর্যপূর্ণ মানুষ থাকলে অর্থপূর্ণ হতে পারে রাঘব বল মানে কি একটা রাঘব বল মানে বোঝাতে চাইছে একটা খুব দাম্ভিক এবং যার ক্ষমতা আছে বিরাট ক্ষমতা আছে রাঘব বল পুরুষ অনেক চাহিদা অনেক ক্ষমতা আর শক্তিমান পুরুষ শক্তিমান পুরুষটা এখানে হচ্ছে না তাই এখানে আমরা অপশান যেটা বলে থাকি সেটা হচ্ছে গ চুনোপটি সামান্য রাঘব বল অতিরিক্ত ক্ষমতাবান এগুলো কি আমরা বলে থাকি পঁচিশের এখানে গ হচ্ছে রাইট অ্যান্সার ছাব্বিশে বলছে তস্করের বিপরীত শব্দ কি লস্কর নিরীহ সাধু নির্লোভ তস্কর মানে আমরা জেনে থাকি এগুলো শব্দ চোর চোর তাহলে যে চোর আমরা কথা কথাতেই জানি এগুলো এগুলোর শব্দ হচ্ছে চোর থাকলে কেউ সাধু নয় সবাই চোর বা কেউ তুমি চোর নও তুমি সাধু ব্যক্তি এরকম আমরা আলোচনা করি অর্থাৎ তস্কর বা চোরের অপোজিট কিন্তু আমরা সাধুকে বেছে নিই তাই সাধুর বিপরীত হচ্ছে তস্কর তস্করের বিপরীত সাধু ছাব্বিশের গ হচ্ছে রাইট অ্যান্সার সাতাশে বলছি ঐকমত্য ঐক্যমত্ত বা ঐক্যমত ঠিক আছে ওটা ঐক্যমত হয় আবার ঐক্যমত্তও হয় তো এই এর শব্দের অর্থ কি বিপরীত শব্দের অর্থ কি বিপরীত শব্দটা কি মতভেদ মতামত একমত নাকি কোনোটি নয় দেখো হওয়া বা ঐক্যমত মানে সবার মধ্যে একটা অনেকের মতটা হচ্ছে এক ঐক্য যেটাকে বলা হয় তাহলে তার বিপরীত কি হবে যেটা মত নেই অর্থাৎ অনেকের মত নেই শুধুমাত্র একজনের মত আছে প্রত্যেকে আলাদা আলাদা মত অর্থাৎ মতভেদ কয়েকটা হয়ে যাচ্ছে এখানে সাতাশে রাইট অ্যান্সার আঠাশে বলছে ওস্তাদ শব্দের বিপরীত কী সহকারী সাগরেদ শিষ্য কোনোটি নয় গুরু হলে শিষ্য হতো ঠিক আছে প্রধান হলে তার অ্যাসিস্ট্যান্ট থাকতে পারতো সেখানে সহকারী আলাদা ঠিক আছে কিন্তু এখানে ওস্তাদ যেহেতু বলেছে ওস্তাদ শব্দের সঙ্গে আমরা জানি সাগরেদটা যাই তাই এখানে সাগরেদের অপোজিট হচ্ছে ওস্তাদ ওস্তাদের অপোজিট হচ্ছে সাগরেদ আঠাশের খ হচ্ছে রাইট অ্যান্সার উনতিরিশে বলছে অন্তরঙ্গয়ের এর বিপরীত শব্দ কোনটি অভ্যাস এটা অভ্যাস হয় না বহিরঙ্গ বহিরঙ্গই হয় বাকিগুলো দেখিনি কুটিল কুটিল জটিল এগুলো সরলের অপোজিট অন্তর হ্যাঁ বাহিরের অপোজিট হয় অন্তর তাহলে বহিরঙ্গ হচ্ছে রাইট অ্যান্সার উনতিরিশের খ বা বি তিরিশে বলছে ঔজ্জ্বল্যের বিপরীতার্থক শব্দ কোনটি অন্ধকার কালোড়াত ম্লানিমা অমানিসা চারটি কাছাকাছি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যেতে পারে ঠিক আছে মানে অনেক জায়গায় যেগুলি যেটা পাওয়া গেছে সেটাকে আমরা ধরে নিচ্ছি ঔজলের বিপরীতার্থক শব্দ ম্লানিমা ঠিক আছে অপশন তিরিশের গ বা সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার প্রত্যেকটি কাছাকাছি থাকতে পারে তোমাদের মতামত জানাতে পারো পরের কোশ্চনে বলছি বিলীন এই শব্দের বিপরীত শব্দ কি অন্তর্হিত অস্তিত্ব নিমগ্ন নিঃশেষ বিলীন হয়ে যাওয়া মানে যা ছিল তা আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়া তাহলে কি হবে যা ছিল অর্থাৎ যার অস্তিত্ব ছিল তা বিলীন হয়ে যায় তাহলে বিলীনের অপোজিট অস্তিত্ব আর অস্তিত্বের অপোজিট কি যা অস্তিত্ব নেই সর্বত্র নেই বিলীন হয়ে যাবে একটু আগেই অস্তিত্ব নিয়ে আমরা কথা বলছিলাম নেক্সট দেখো সাকার এর বিপরীতার্থক শব্দ হবে কোনটি আকার অকার অকার হয় না প্রতিকার নাকি নিরাকার যেটা হবে না সেটা প্রথমেই বাদ দেবে আকার বলছে আকার হচ্ছে আয়তন আকার যার কোনো আকার নেই তাকে কি বলে আক মানে সাকার মানে যার আছে সে যার আকার আয়তন নেই তাকে কি বলবো আকার হচ্ছে প্রত্যেকটাই এবার যার এটা আছে এই বাউন্ডারিটা সেটা হচ্ছে সাকার আর যেই বাউন্ডারি নেই যার কোনো আকার নেই ঠিক আছে কিছুই নেই তাকে কি বলে নিরাকার বলে প্রতিকার হচ্ছে আলাদা জিনিস কোনো রোগের প্রতিকার করা কোনো অসুখের প্রতিকার করা তাই সাকারের অপোজিট হয়ে যাচ্ছে নিরাকার যার আমরা বলি না নিরাকার অনেকেই বলে ব্রহ্ম নিরাকার এরকম অনেক কথা থাকে তো সাকার আর নিরাকার হচ্ছে অপোজিট মিনিং তেত্রিশ নম্বরে বলছে নৈসর্গিক শব্দের বিপরীতার্থক শব্দ কী প্রাকৃতিক কৃত্রিম রাত্রিকালীন দিবাকালীন নৈসর্গিক নৈসর্গিক শব্দটা খুব গুরুত্বপূর্ণ তোমরা আশা করবো দ্রুত অ্যান্সার করার চেষ্টা করছো যারা প্রিপারেশন নিয়মিত নিচ্ছ আমাদের চ্যানেলেও ক্লাস করছো এবং নিজেরা প্রস্তুতি নিচ্ছ কৃত্রিম ঠিক আছে তেত্রিশের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কিন্তু কৃত্রিম কৃত্রিমের অপোজিট তাহলে নৈসর্গিক নৈসর্গিকের অপোজিট কৃত্রিম ধনবান শব্দের বিপরীত শব্দ কি ধনহীন তো ধনাঢ্য ধনবান্ন কোনোটিই না প্রথমে এই শব্দটা কেটে দেবে এটা তেমন ধনবান্ন হবে না ধনাঢ্য শব্দটা শুনেছ এটাও যদি আনকমন লাগে এটাও কেটে দেবে তাহলে পড়ে রইল ধনহীন ঠিক আছে যার অর্থ আছে যার অর্থ নেই চৌত্রিশের কওয়া হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার পঁয়ত্রিশে বলছে গুপ্ত শব্দটির বিপরীতার্থক শব্দ কি প্রকাশ ব্যক্ত অব্যক্ত উন্মিলিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো ব্যক্ত দেওয়া থাকলে তখন অব্যক্ত হয় দুটি অপশানে দিয়েছে তাহলে অব্যক্তর অপোজিট ব্যক্ত ব্যক্তর অপোজিট অব্যক্ত এই দুটোকেই প্রথমেই বাদ দিয়ে দাও উন্মিলিত গুপ্ত মানে কি চেপে রাখা আর একটা হচ্ছে তার প্রকাশ করা তাহলে কটাই আমাদের অ্যান্সার উন্মিলিত এখানে ধরছি না আমরা তাহলে পঁয়ত্রিশের আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক প্রকাশ ছত্রিশে বলছে মনীষী শব্দের বিপরীত শব্দ কি নির্বোধ প্রভা মনস্বিতা কোনোটিই না সিরিয়ালগুলো তোমরা নিজেরা একটু খেয়াল করবে কোনো অসুবিধা নেই অ্যান্সার দিতে থাকো চার সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো এটা টাইম দিচ্ছে মনীষী শব্দের বিপরীত শব্দ কি প্রভাব হয় না এটা আলাদা মনীষী ঠিক আছে মানে জেন্ডারগুলো একটু লক্ষ্য রাখবে মনসীতাও হবে না কোনোটিই না তো হচ্ছেই না নির্বোধ যেহেতু আছে সেটাই আমাদের অ্যান্সার করবো ছত্রিশের ক চালাক থাকলেই যে করবো নির্বোধ বোক তা নয় কিন্তু চালাক থাকলে এখানে বোকা করতাম ঠিক আছে মানে বুদ্ধিহীন যারা তো মনীষী যখন আছে গুণী ব্যক্তি আর নির্বোধ মানে অজ্ঞানী মানে অভুত আর কি এরকম নির্বোধ বিশ্রী শব্দের বিপরীত শব্দ কি এটা খুব ইজি কিন্তু তাতেও দু একজন ভুল করবে এটা অনেক জায়গাতেই থাকে অন্য রকম টাইপের সুন্দর শ্রীত শ্রী ক্রিস যেটা জানো না সেটাকে ধরবে না দেখো সুন্দর মানে শ্রীত এই শব্দটা প্রথমেই বাদ দিয়ে তো আনকমন টাইপের লাগতে পারে শ্রী শ্রী আছে বলে তার আগে বি মানে আছে বলে এটা করবো তা নয় তাহলে কুশ্রী যদি বলো আমরা কুশ্রী শব্দটা ব্যবহার করি কুশ্রী তাহলে কুশ্রি হলে শ্রী কুশ্রী এই শব্দটাই কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে তাহলে বিশ্রির অপোজিট কী তাহলে আমরা সুন্দরটাই ধরব সাঁত্রিশের খ সুন্দর আটত্রিশ নম্বরে বলছে নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ কি বিষণ্ন বিষাদ প্রচ্ছন্ন এর কোনোটিই নয় নন্দিত আমরা নন্দিত মানে আমরা গুণীজনকে আমরা বলি না ইনি নন্দিত মানুষ ঠিক আছে ওনাকে নন্দিত করা হয় তাহলে কি হবে রাইট আনসার এখানে সেরকম অপশান তো কিছুই পাওয়া যাচ্ছে না বিষণ্ন হয় না বিষাদ হয় না প্রচ্ছন্ন তো হবেই না নন্দিত পূজিত নন্দিত এগুলো আলাদা জিনিস তাই কোনোটিই নয় কোনো অপশানটি এখানে কারেক্ট হচ্ছে না অপশান ডি বা ঘ পরের কোশ্চনে বলছে ইহলৌকিক শব্দের বিপরীত অর্থ কি পরলোক পরলোক হতে পারে কিন্তু পরলোকটা ভুল পরকাল ইহকাল থাকলে তখন পরকাল করতে এটাও হবে না কোনোটি নয় পরে থাকছে পরলৌকিক ঠিক আছে আমরা বলি না মানে ইহলোক থাকলে পরলোক আর ইহলৌকিক থাকলে পরলৌকিক চল্লিশের খ বা বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার পরের কোশ্চেন দেখে নাও একচল্লিশে বলছি উদার শব্দের বিপরীতার্থক শব্দ কি কঠিন কোমল সংকীর্ণ হৃদয়বান হৃদয়বান হবে না কারণ উদার মহৎ হৃদয়বান এগুলো হচ্ছে সিমিলার হয়ে যাচ্ছে কোমল এটাও কাছাকাছি হবে না কিন্তু কোমল তো হয় না উদারের অপোজিট কঠিন একজন উদার কঠিন হতে পারে আর সংকীর্ণ হতে পারে কিন্তু কঠিন নরম হলে কোমল হলে তখন কঠিন তাই কোমল কঠিন দুটি অপশান দেওয়া আছে ধরব না এগুলো ট্রিক্স পড়ে থাকছে হচ্ছে সংকীর্ণ সংকীর্ণ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার মার্কিং করে দিচ্ছি ভালো করে লক্ষ্য রাখবে উদার উদার নম্বরে বন্ধন বন্ধন এর বিপরীত শব্দ কি হবে মুক্ত উন্মুক্ত উন্মুক্ত হবে মুক্তি খোলা দেখো এখানে মুক্ত আর উন্মুক্ত দুটি দেওয়া আছে অপশনে একসাথে দেওয়া আছে যখন এটা হবে না বলেই দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না তাহলে হবে না এমনটা নয় তাহলে কি পড়ে থাকছে বন্ধন আমরা জানি বন্ধন আর বন্ধন মুক্তি ঠিক আছে বন্ধন মুক্তি আমরা জানি মানে ক্ষেত্রে আমার ফিল্মের নামও এরকম টাইপের হয় দেখবে তো মুক্তি আর একটা হচ্ছে খোলা খোলাটা কেন ধরবো কি ধরবো না তোমরা বলো বন্ধ থাকলে তখন একটা শুধু বন্ধ থাকলে তখন সেটা খোলা করতে পারতাম বন্ধন যখন আছে ভালো ওয়ার্ডটাই নিচ্ছি মুক্তি বিয়াল্লিশের গ হচ্ছে রাইট অ্যান্সার বা সি মুক্তি তেতাল্লিশে বলছে খুঁত শব্দের বিপরীত কি খাঁটি হবে না নির্মল খাট মানে নির্মল হয় না নিখুঁত হ্যাঁ অপশান পেয়ে গেছি অপশান সি বা গ হচ্ছে রাইট অ্যান্সার হ্যাঁ গরল মানে বি সেটা তো হবেই না তেতাল্লিশের গ এগুলো সহজ কিন্তু অপশান খুব জটিল করে দেয় কোনো কখনো দেখেছি এক তো ইজি কোয়েশ্চেন দেবে কিন্তু অপশানে দেবে মনে হবে যেন প্রত্যেকটাই হচ্ছে যেমন ধরো খারাপ এটা আমরা সবাই জানি খারাপ ভালো এবার দেখো খারাপ হচ্ছে নিকৃষ্ট এখানে উৎকৃষ্ট দিয়ে দিতে পারতো নিকৃষ্ট হবে না চলনসই এটা মানে মধ্যমান বলছে এটাও বাদ দিচ্ছি ভালো এটাও জানি কিন্তু শ্রেষ্ঠ কোনটা করবে শ্রেষ্ঠ করবে না ভালো করবে তখন সবাই কী করবে যেটা খুব ভালো সেটাই অ্যান্সার কিন্তু না যেটা চেয়েছে খারাপ সে খারাপের অপোজিট হচ্ছে ভালো এটাই অ্যান্সার শ্রেষ্ঠ হলে নিকৃ হ্যাঁ মানে একদম নিকৃষ্ট বা শ্রেষ্ঠ নয় তখন যদি সেরকম কিছু একটা ওয়ার্ড থাকতো তখন হতো শ্রেষ্ঠ এখানে আমরা ভালোটা কি ধরবো খারাপ ভালো যেটা আমরা জানি সেটাই একদম কমপ্লিকেটেড ভাবব না চুয়াল্লিশ নম্বরে কোয়েশ্চেন বলছি আকস্মিক শব্দের বিপরীত কী হঠাৎ হঠাৎ মানিত আকস্মিক এটা বাদ দিয়ে দাও চিরন্তন তিরোভাব তিরোভাব নয় তীরভাব হচ্ছে আলাদা এখানে মানে কোনো কিছু গত তিরোভাব এরকম অনেক সিমিলারিটি আছে স্থির স্থির মানে যেটা মানে চলছে চালু আছে বা একভাবে রয়ে গেছে তো সেটা কি হয়ে যাবে নাকি চিরন্তন এটা জাগতিক ব্যাপার সেটা ধরব চিরন্তনটাই ধরবো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চিরন্তন আকস্মিক আকস্মিক চিরন্তন এইভাবে মনে রাখবে পঁয়তাল্লিশে বলছে অমৃত অমৃতর বিপরীত কি তিক্ত হবে না বিষাক্ত হতে পারে বিরল হয় না কারণ বিরল হচ্ছে যেগুলো দেখা যায় মানে তার অপোজিট বিরল ঠিক আছে এর গড়ল গড়ল মানে বিষ ঠিক আছে এখানে অমৃত অমৃতর অর্থ হচ্ছে বিপরীত বিষ ঘটা হয়ে যাবে ঠিক আছে চারে পঁয়তাল্লিশের এর ঘটা হচ্ছে রাইট অ্যান্সার ছেচল্লিশে বলছে জরিমানা এটা তোমরা জানো জরিমানা শব্দ তার বিপরীত কি শাস্তি জরিমানা হলে শাস্তি দেওয়া হয় মানে কার্যকারণ সম্পর্ক কিন্তু অ্যান্সার হবে না আক্কেল সেলামি না আক্কেল সেলামিও বলে না সিমিলারিটি চলে আসছে বক্সিস দণ্ড শাস্তি আর শাস্তি যখন হচ্ছে না শাস্তির ভালো শব্দ দণ্ড সেটাও হবে না এটাও বাদ পড়ে রইল অ্যাপ্রোপ্রিয়েট যেটা বক্সিস গয়েরটা হচ্ছে রাইট অ্যান্সার জরিমানা বক্সিস বক্সিস জরিমানা এরকম অপোজিটগুলো তোমরা মনে রাখবে ওই কারণে মার্কিং করে দেওয়া হয় নেক্সট দেখো পরের কোশ্চেনে বলছে সিরিয়ালগুলি একটু খেয়াল রাখবে কারণ পরপর অনেকগুলো ক্লাস হচ্ছে তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কী শৈত্য শীতল উত্তাপ হিম দেখো কত ইজি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেন মনে হচ্ছে প্রত্যেকটাই তো হবে গরম থাকলে সেটা মানে উষ্ণ গরম থাকলে সেটা হয় শীত ঠিক আছে ভালো করে বুঝবে তাই শীত যখন এখানে গরম নেই শীত যেটা সেটা বাদ দিয়ে দিচ্ছি হিম মানেও ঠান্ডা ঠান্ডা হিম শীতল সবই বাদ চলে যাচ্ছে পড়ে রইল তাপ তাপের অপোজিট তাপ মানে আমরা জানি খুব উত্তপ্ত উত্তপ্তেরম একটা কিছু বিষয় তাই উত্তাপ যখন উত্তপ্ত যখন কোনো বিষয় তাই উত্তাপটা তার সিমিলারিটি বাদ দিয়ে দিচ্ছি পড়ে রইল শৈত্য হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার বেশিরভাগ মানুষই কিন্তু এটা ভুল করবে তোমরা অনেকেই ভুল করবে সংশয় শব্দের বিপরীত শব্দ কি খুব ইজি নির্ভর বিস্ময় প্রত্যয় দ্বিধা খুব গুরুত্বপূর্ণ ভালো করে বোঝো সংশয় মানে কোনো কিছু বিষয়ে ডাউট আছে তোমাদের মনে ঠিক আছে সংশয় করছো তাহলে একটা হচ্ছে নির্ চিত্তে নির্ভীকটা নেই চিত্তে মানে আমরা বলি না চিত্ত প্রত্যয় চিত্ত দৃঢ় প্রত্যয় তাহলে ভালো করে এইভাবে মনে করে দেখবে কি কথা তোমরা শুনেছো ওয়ার্ডগুলো সংশয় মানে হচ্ছে কোনো চিন্তা ভাবনা করছো ডাউট রয়েছে সন্দেহ আছে আর দৃঢ় চিত্তে আমরা বলি না আমরা দৃঢ় একদম বিশ্বাসী বিস্ত মানে ব্যাপার তাহলে প্রত্যয় হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার দৃঢ় এরকম কথাগুলো শুনতে পাবে তোমরা সাতচল্লিশের সি হচ্ছে রাইট অ্যান্সার পরের কোশ্চেন দেখো চালু শব্দের বিপরীত কি এখানে চালু মানে কিন্তু চালাক এরকম বোঝাচ্ছে না চালবাজি চালু চালাক এরকম নয় বুদ্ধিমান বোকা অচালু স্থির দেখো চালু মানে কোনো কিছু অনগোয়িং প্রসেসে আর বন্ধ হয়ে থাকা বা স্থির থাকা সেটা আলাদা তাই ঘ হয়ে যাচ্ছে এখানে উত্তর আটচল্লিশের ঘ ঊনপঞ্চাশে বলছে কোমল শব্দের বিপরীতার্থ কি এর সিমিলারিটি কোয়েশ্চেন একটা পেয়েছি কোমল নরম তাহলে তার অপোজিট কী হবে কর্কশ কঠিন শক্ত মমত্ব অনেকই ভুল করবে কোমল মানে তো নরম তাহলে শক্ত অ্যান্সার তারপর একবারও চিন্তা করবেন এখানে কঠিনটা দেওয়া আছে শক্তই যদি হোক শক্তর ভালো শব্দ কঠিন এটা কেন দিল বারবার বলে দিচ্ছে এগুলো ট্রিক্স শক্ত কঠিন দুটোই যখন দেওয়া আছে এগুলো অ্যান্সার হবে না বলেই দেওয়া আছে কোমল মানে হচ্ছে সুর আমরা বলি না কোকিলের সুর কোমল সুর কাকের সুর কর্কশ তাহলে কর্কশ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার এইভাবে সেন্টেন্সগুলো নিজের মনের মধ্যে সাজিয়ে নেবে পরের কোশ্চেন পঞ্চাশ নম্বর দেখো দাস শব্দের বিপরীত শব্দ কী চাকর ভৃত্ত প্রভু মালিক দাস মানে আমরা জানি এগুলো ভৃত্য টাইপের তাই এগুলো হবে না চাকর হচ্ছে না ভৃত্য হচ্ছে না প্রভু আর মালিক মালিক যদি থাকতো মালিক চাকর যদি থাকতো তখন মালিক চাকর এরকম সম্পর্ক হতো দাস আছে তার ভালো শব্দটা প্রভু এটাকে আমরা ধরে নেব ঠিক আছে প্রভু বৃত্ত প্রভু দাস এরকম আমরা কথাগুলো শুনে থাকি পঞ্চাশের গ হচ্ছে রাইট অ্যান্সার পরে একান্ন নম্বরে দেখো কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় ঐচ্ছিক অনাবশ্যিক বা অনাবশ্যক কুটিল সরল এটা তো বিপরীত হয়ে যাচ্ছে এটা তাহলে হবে না যেহেতু নয় যেটা সঠিক নয় সেটা জানতে চেয়েছে কুটিলের অপজিট সরল সরলের অপোজিট কুটিল কম বেশি এটাও তো অপোজিট এটাও হচ্ছে না কদাচার সদাচার এটাও অপোজিট এটাও হচ্ছে না তাহলে ঐচ্ছিক মানে হচ্ছে নিতও পাঠ না নিতেও পারো অনাবশ্যক মানে হচ্ছে এটাও না মানে কোন আবশ্যক নয় নিতেও পার্ট নাও নিতে পারো তাহলে এটাই অ্যান্সার যেটা বিপরীতাত্মক হচ্ছে না ঐচ্ছিক অনাবশ্যক অনাবশ্যক বা অনাবশ্যক একই ব্যাপার তাই এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে একান্ন নম্বরের ক বা এ হচ্ছে সঠিক উত্তর বাহান্ন নম্বরে বলছে ইদ্রিস শব্দের ইদৃশ্য শব্দের বিপরীতার্থক শব্দ কি সদৃশ বা সদৃশ এরকম এর তাদ্রিশ সাদৃশ এরকমটা প্রথমেই বাদ দিয়ে দাও সদৃশ বলে কি কোনো একটা সিমিলারিটি আছে তুলনা করলে মিল পাওয়া যায় এটা হচ্ছে না ইদ্রিস মানে এরকম এরকমটা প্রথমেই বাদ দিচ্ছি এই রকম তার ভালো শব্দটা কি হবে ইদ্রিস এটা ওটা দিস দ্যাট ইদ্রিস তাদ্রিশ সদৃশ সাদ্রিশ এগুলো হবে না আগেই বলে দিলাম তাহলে ইদ্রিস তার ঠিক আছে এটা হয়ে যাচ্ছে বাহান্ন নম্বরে রাইট অ্যান্সার পরের কোশ্চেন তিপান্ন নম্বরে সরস সারস নয় সারস মানে বক সরস শব্দের বিপরীতার্থক শব্দ কি অরস হয় না নারস এটাও বাদ নিরস নাকি নির্দোষ নির্দোষ এখানে হবে না নিরসটাই হচ্ছে রাইট অ্যান্সার এটা খুব সহজ ত্রিপান্নর গ হচ্ছে সঠিক উত্তর বিরক্ত শব্দের বিপরীত কি হবে অন্ত অন্ত মানে শেষ এটা হবে না অনুজ মানে ছোট হচ্ছে না আদর মানে আবদার করা এটাও হচ্ছে না অনুরক্ত যেটা পড়ে রইল সেটাই অ্যান্সার দু একটা এরকম সহজে দেবে একটু ভাবতে হবে বিরক্ত অনুরক্ত চুয়ান্নর ঘ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট মুক্ত শব্দের বিপরীত কী মুক্ত একটু আগে বন্ধন পেয়েছি মুক্তি পেয়েছি তাহলে মুক্ত শব্দের এবার নিশ্চয়ই নিজেরা তোমরা পারবে স্বাধীন বাহির বদ্ধ মুক্তি প্রথমে মুক্তিটা বাদ দাও স্বাধীনটা বাদ দাও বাহির বাদ দাও সব সিমিলারিটি মুক্তর বিপরীত বদ্ধ পঞ্চান্নর গ হচ্ছে সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট ঔধত্ব শব্দের বিপরীত শব্দ কি এটা সিমিলারিটি একটা কোশ্চেন থেকে দেওয়া স্তব্ধ স্তব্ধ মানে বন্ধ হয়ে যাওয়া বিনয় বিনয় মানে নম্র হতে পারে হিনবল হিনবল হবে না মাথা নত করা ঔধত্ব মানে নিজের অহংকার করা ঔধত্ব দেখানো আর তার অপোজিট কি বিনয় হওয়া বা বিনয়ী ভাব দেখানো ঔধত্বের অপোজিট হচ্ছে বিনয় আর বিনয়ের অপোজিট ঔধত্ব সাতান্ন নম্বরে বলছে অর্পণ এটা খুব ভালো কোশ্চেন অর্পণের বিপরীত কি গ্রহণ গ্রহিতা দাতা দেখো গ্রহিতা হলে দাতা গ্রহিতা এইগুলো একরকম একজন দিচ্ছে একজন গ্রহণ করছে এরকম অপশান আছে বলে এগুলো হবে না বলেই দিয়েছে এগুলো বারবার বলে দিচ্ছে এগুলো আর প্রদান করা মানে অর্পণ করা আর প্রদান করা কাছাকাছি একমাত্র এটা অ্যান্সার হবে গ্রহণ সাতান্নর ক কেউ গ্রহণ করছে কেউ অর্পণ করে আটান্ন নম্বরে বলছে মিলন মিলন শব্দের বিপরীত কি হবে জীবন মরণ বিচ্ছেদ বিরোহ দেখো জীবন মরণ দুটোই হচ্ছে দুটোর বিপরীতার্থক মিলন মনে তো হবেই না এক জীবনও হবে না মরণও হবে না দুটো অপশন যদি পরপর বিপরীত দিয়ে দেয় তাহলে সেটা হয় না এটা আমরা ধরে নিচ্ছি সচরাচর হয় না কিন্তু তবু দেখতে হয় আর তাহলে কি হচ্ছে বিচ্ছেদ নাকি বিরহ বিচ্ছেদ হচ্ছে একত্রে থাকা তার অপোজিট হচ্ছে বিচ্ছেদ তাহলে এখানে বিরহটাই আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পাচ্ছি মিলন বিরহ আবির্ভাব শব্দের বিপরীতার্থক কি আগমন বাহির উত্তমর্ণ তীরভাব আবির্ভাব হওয়া মানে বাহির হওয়া এটা হচ্ছে না ঠিকঠাক তো কি হবে আবির্ভাবের অর্থ মানে বিপরীত অর্থ আমরা জানি তীরোভাব একজন আবির্ভাব হচ্ছে আর একজন তিরোভাব হচ্ছে হ্যাঁ যেমন আমরা গত আগত এরকম আমরা জানি উনষাটের ঘ হচ্ছে রাইট অ্যান্সার পরের কোশ্চনে বলছে গৃহী গৃহী শব্দের বিপরীত কি সংসারী সঞ্চয়ী সংস্থিতি সন্ন্যাসী একজন গৃহে থাকছে গৃহী আর একজন বাইরে থাকছে তাকে বলা হয় সন্ন্যাসী ষাটের দাগের ঘ বা ডি হচ্ছে রাইট অ্যান্সার আশা করি তোমরা তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করছো আরও কয়েকটা কোশ্চেন আছে চটপট করে নাও তোমাদের হোম টাস্ক থাকছে পরের কোশ্চেনে বলছে আর্দ্র শব্দের বিপরীত শব্দ কী উষ্ণ হবে না শুষ্ক শীতল সিক্ত আদ্র মানেটা কী প্রত্যেকেই জানো আর্দ্র মানে কি উষ্ণ মানে কি শুষ্ক শীতল সিক্ত প্রত্যেকটা কাছাকাছি এর খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের হোম টাস্ক থাকছে এরপরে আরও কোশ্চেন আছে তার আগে এটা তোমরা নিজেরা করো দেখি কমেন্টে জানাও কে কে ক্লাস করছো তোমরা কমেন্টে নিজেদের অ্যাপিয়ারেন্স বোঝাও কে কে প্রেজেন্ট আছো আদ্র শব্দের বিপরীত শব্দ কী এটা তোমাদের প্রথম একটা হোম টাস দিলাম নেক্সট কোয়েশ্চেন দেখে নাও তেষট্টি নম্বরে বলছি উন্নীত উন্নীত এর বিপরীতার্থক শব্দ কি অবনতি রসাতল অবনত উন্নয়নশীল উন্নীত হওয়া মানে কোনো কিছু বিষয়ে একটা উন্নীত হওয়া পদার পর উন্নীত এরকম বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করে থাকি উন্ন ওটা আলাদা জিনিস কিন্তু তবু আমরা সিমিলারির জন্য বোঝালাম সিমিলারিটির ব্যাপারে উন্নয়নশীল মানে সেটা অনগোয়িং প্রসেস চলছে যেমন ভারতবর্ষ উন্নয়নশীল দেশ এরকম বলি তাহলে উন্নতি উন্নীত উন্নতি নয় কিন্তু তার রাইট অ্যান্সার কী হবে এখানে অবনত একটা উপর দিকে উঠছে আর একটা নিচের দিকে নামছে উন্নীত অবনত মানে কোনো একটা বিষয়ে উন্নীত হয়েছে আর কোনো একটা বিষয়ে নিচের দিকে নেমেছে অবনত হওয়া ঠিক আছে তেইশের সি বা গ হচ্ছে রাইট অ্যান্সার সরি তেষট্টি পরের কোশ্চেনে বলছে উদ্ধত উদ্ধত শব্দের বিপরীত শব্দ কি সরল জটিল হলে সরল হয় মহানুভব এটা উদ্ধত হওয়া আর মহানুভবের সঙ্গে কোনো মিল পাচ্ছি না বিনয় বিনয় মানে নম্রটা হতে পারে আর একটা হচ্ছে জ্ঞানী অজ্ঞানী থাকলে বা বুদ্ধিহীন থাকলে জ্ঞানী হতো মহানুভব এগুলো তো হচ্ছে না পড়ে রইল বিনয় বা বিনয়ী উদ্ধত যখন আছে বিনয়টাই হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার ছেষট্টিতে বলছে কৃষ্ণ শব্দের বিপরীত আর শব্দ কি কৃষ্ণ মানে আমরা জানি রঙটা হচ্ছে কালো তো অন্ধকার শুক্ল অন্ধকার হবে না শুক্ল সাদা আলো কৃষ্ণ মানে পক্ষ পক্ষ হিসেবে বললে কৃষ্ণপক্ষ শুক্ল পক্ষ এইভাবেও কিন্তু অ্যান্সার করে দেয় অনেকে যেহেতু তাই মানেটা তাই দাঁড়াচ্ছে তাই সেটা করাই বেস্ট যেহেতু ভালো ভাষাতে করা আছে কৃষ্ণ শুক্ল ঠিক আছে এইভাবেই আমরা ধরে নেবো এগুলো নেক্সট পরের কোশ্চেন দেখো আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন বিপরীত শব্দের লাস্ট কোশ্চেন হোম টাস্ক একটা হোম টাস্ক তোমরা পেয়েছো তার অ্যান্সার কমেন্টে দিয়েছো এবার আজকের লাস্ট কোশ্চেন ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ত্যাক্ত গ্রাহ্য দৃঢ় গ্রুড়ো খুব ভালো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা কোথায় জানাবে তোমরা এটা কমেন্টে জানাবে ঠিক আছে কমেন্ট সেকশানে জানিয়ে দাও ক্লাস তোমাদের কেমন লাগলো দুটো হোম টাস্কের কোশ্চেন জানিয়ে দাও আর কে কত স্কোর করতে পারলে অবশ্যই জানিয়ে দাও প্রত্যেকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে তোমরা শেয়ার করে দাও আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটির লিঙ্ক পেয়ে যাচ্ছ আর কি পেয়ে যাচ্ছ প্রত্যেকটি ক্লাস সেখানে টার্গেট প্রাইমারিডেট করা আছে এছাড়াও কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা প্লে লিস্টে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটি লাইভ ক্লাসের আপডেট এখানে দেওয়া হয় অলটেড পিটিতে এবং যে প্লে লিস্ট আমাদের আর এডুকেশনের প্লে লিস্ট সেই চ্যানেলের প্লে লিস্টে তোমরা ঘুরতে পারো সেখানে দেখে আসতে পারো একবার ঘুরে এসো দেখবে প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা প্লে লিস্ট দেওয়া আছে যাতে প্রথম যারা ক্লাস করছো এখন তারা আগের ক্লাসগুলো প্রায় প্রত্যেকটি সাবজেক্টে যদি পঞ্চাশ ষাটটি করে ক্লাস অলরেডি আর কমের উপরে হয়ে থাকে সেগুলো পর পর তোমরা সাজিয়ে দেবে জাস্ট উদাহরণের জন্য বললাম প্রচুর ক্লাস করানো হয়ে গেছে একদম সিলেবাস ধরে থ্যাংক ইউ ফর ইউর টাইম ভালো লাগলে অবশ্যই মতামত জানাবে শেয়ার করতে ভুলো না